বন্ধুরা আমার বিশ্বাস আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে উচ্চতর যে গ্রেডটা উচ্চতর গ্রেড দিতে হয়রানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা শিক্ষকদের যে উচ্চতর গ্রেড সেটি দিতে যে হয়রানি সেই হয়রানি যেন বন্ধ করা হয় সেটির নির্দেশনা দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে দেখি আমরা বিস্তারিত জানবো যে কী কী বলা হয়েছে সেখানে বন্ধুরা এখানে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়ে হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একই সাথে প্রাপ্য শিক্ষকদের দ্রুত উচ্চতর গ্রেড দেওয়া নিশ্চিত করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নির্দেশনা দিয়ে সব বিভাগীয় উপপরিচালক জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে অধিপ দপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্যটাই নিশ্চিত করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি কর্মচারী হিসেবে উচ্চতর গ্রেড পেয়ে থাকেন বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরনো প্রথা বাতিল করেছে একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড পাবেন এর মধ্যে একটি পাবেন চাকরি দশ বছর অর্থাৎ এগারোতম বছরে অপরটি ষোলো বছর পর অর্থাৎ সতেরোতম বছরে প্রাথমিক শিক্ষকরা উচ্চতর গ্রেড পেতে হয়রানির শিকার হন বলে অভিযোগ আছে অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে জানায় যে শিক্ষকদের টাইম স্কেল বা উচ্চতর গ্রেড দিতে হয়রানির বিষয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে সবাই সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেলে প্রাপ্যতার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি করা যাবে না যত সম্ভব দ্রুততার সাথেই টাইম স্কেল প্রদান নিশ্চিত করতে হবে তো এটি ছিল আজকের যে ভিডিও সেই ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ